আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। প্রতিদিনের মতো আজকে একটা নতুন ব্লগ নিয়ে আসলাম। আসসালামু আলাইকুম সবাই মিলে আজকে যাচ্ছি শান্তার শ্বশুর বাড়ি। আজকে তৃতীয় দিন বিয়ের। আজকে আমাদের সাথে অনেকেই আছে, অবশ্যই সবাইকে দেখাবো। কালামনির আছে, সাথী, আদর, আবির, সবাই সবাই যাচ্ছি, লামিয়া সহ। আজকে ফুল ফ্যামিলি বরাহু ব্যস্ত। আদর তুমি যাবে না? আসো আসো আসো, দেরি হয়ে যাচ্ছে। সাথে জিনিসগুলা বের করে দাও না। আসো না সাথী, কি কি জিনিস আছে এগুলা বের করে দাও। জিনিস নিছে তো আদর, আসো, আদরকে ডাকতেছি নাও। এটা না দাও, তোমার নানু থেকে এটা নাও। আরো কতগুলো আছে এগুলো আমার থেকে নিতে হবে। আছে বেসিক টেসি সবগুলো নিছে, খালি কাটন আর কি আছে দেখেন আপনি। ওগুলো সব আমি নিব, এদিকে বের করে দাও। টিশু এখানে আছে? কোথায় আছে? এই তো আচ্ছা টিশু আছে। এটা কালামন থেকে থাকবো, মুরব্বি মানুষ লাগবে। ফান ফুসে গেছে সবগুলা? কেন বেশি তৃষ্ণা ধরছে আপু? আচ্ছা ঠান্ডা, এদিকে দোকান থেকে আমি কিনে দেবো ঠান্ডা। বড় আপু কাজ অনেক পরিশ্রম করছে গরমের মধ্যে, একদম গামাছি উঠে গেছে বড় হাত থেকে। হাসান কি নিছে এগুলা? কি জানি কি জানি কি এখানে আজকে মুরগি জবাই করবে তো মুরগির সামান সবগুলা নিছে। ও আচ্ছা আচ্ছা। হাসান পারবা না এগুলা? আমি খেতে পারবো, খেতে খাওয়ার মতন কিছু নেই, খাওয়ার জিনিস সবগুলা আমার সাথে। আমি একটা পাহাড়ে যাব গা কেমন? কালামনি অনেকগুলা নিছে, কালামনি ফান নিছে ফান। তাইলে ওইগুলা আমাকে দাও সাথী। বিলে হলে বিলে সমস্যা নাই, সেই লাগতেছে। সবাই ব্যস্ত, বড় আপু আর লামিয়া সবাই ব্যস্ত। এই লামিয়া, লামিয়া তুমি কিছু নাও না কেন হাতে? হাঁটো হাঁটো ছোট বাচ্চাদের আইসক্রিম খাওয়া দেখে সাথী আইসক্রিম খাচ্ছে। হেঁটে হেঁটে এখনো সন্তান শ্বশুর বাড়ির কাছাকাছি যায় না, আর একটু হাঁটতে হবে। কি সুন্দর খাজুর দিচ্ছে দেখো তো, আমাদের ঘরে আছে তো খাজুর গুলো। শান্তার শ্বশুর বাড়িতে কাছাকাছি একদম। নতুন বউয়ের হাসি, লামিয়া নতুন বউয়ের হাসি বের হয়েছে আজকে।
অনেক দিন পরে ঠিক আছে ঠিক আছে কান্না করতেছে কেন নতুন বউকে একটু দেখি না তোমরা এরকম করতেছো কেন নতুন বউ তো সুন্দর হয়ে গেছে আরো কান্না করতে করতে বড় বউকে সালাম করো নাই ভিতরে যেগুলো নিয়ে আসলাম সবগুলো আমরা এইদিকে কিন্তু এরকম নিয়ে আসতে হয় আমাদের গ্রামের মতো না এদিকে এক এক গ্রাম এক এক সিস্টেম এক সপ্তাহ পর্যন্ত এগুলো নিয়ে আসতে হবে একদিন একদিন করে এক এক দিন এক এক কিছু হ্যাঁ এক সপ্তাহ পর্যন্ত নিয়ে আসতে হবে সবাই এদিকে নাচতে নিয়ে আসতেছে আমাদের জন্য আসসালামু আলাইকুম ভাবি কেমন আছেন নাস্তাও নিয়ে আসলো আমাদের জন্য শান্তার শ্বশুর বাড়ি কিন্তু অনেক সুন্দর মাশাআল্লাহ মাটির ঘরের ভিতরে মাটির ঘর আমার মাটির ঘর না এখন বিল্ডিং এর কাজ করবে কয়েকদিন পরে যেহেতু বাহির থেকে আসতে ওর স্বামীও ঘরটা সুন্দর আছে বড় মাটির ঘরই ভালো লাগে আমার আব্বু এটা কে মোস্তাকিম কে এটা লামিয়া তো শুরু করে দিছে আমাদেরকে না বলে লামিয়া শুরু করে দিছ একটু মাম দাও একটু খাওয়াই দাও তো লামিয়া লামিয়া একটু মাম খাওয়াই দাও বাবা আবির কি করছো বাবা কাবার শুরু করে দিলে যে মাহবু কোথায় লামিয়া সবগুলা খেয়ে ফেলি না আমাদের জন্য রাখিও লামিয়া তুমি কিছু বলবা আজকের দিনে তোমার কেমন লাগতেছে আমারটাতে তুমি একটু করে খেয়ে ফেলছো মনে হয় তুমি তো একটা খাইছ বাবা তুমি একটা খাও গিয়ে দুইটা কেন খাচ্ছ লামিয়া তুমি যেখানে যাও সেখানে এরকম চিটিং করো লামিয়া খাবারের জন্য যেখানে যায় সেখানে এরকম হ্যাঁ হ্যাঁ এটা কিন্তু সবাই মনে রাখবেন সেটা কেউ বিশ্বাস করবে না তুমি তো কালকে আমার পাশে বসার জন্য ইয়া করছো আমি সব বলে দিব ওকে ওকে আর কি বুঝতে পারবা হ্যাঁ হ্যাঁ আবির কাছে ব্যাগটা দিয়ে রাখো নষ্ট ও ধরে ফেলবে যা ও সব ঘরটা যাবো নিয়ে বুঝতে পারা কেন কেউ কাছে ধরা ফেলবে দিয়ে
শান্তা কি করছো? আমি তো আশা করি তুমি পাগল মতো মুস্তাকিব বেশি খুশি না? আব্বু মুস্তাকিব কে ডাকে আসবেন? আব্বু এটা কে? তোমার কালুর ক্ষেত দেখো ক্ষেত। এদিকে আমরা আস্তে আস্তে দেরিও করে ফেলছি, সন্ধ্যা হয়ে গেছে। মুস্তাকিমের কালুর বাগানের দিকে চলে আসলাম মুস্তাকিমদেরকে নিয়ে। এটা আমার মহিমা করে এই এদিকে ক্ষেতগুলা, অনেক অনেক ক্ষেত এদিকে। এই যে এখানে বরবটি, কাঁচামরিচ, আলু, বেগুন, লাউ অনেকগুলা অনেক ক্ষেত করে এখানে, ভেন্ডি সহ। আব্বু সালে যাবা?
আব্বু ডাকতেছে আব্বু চলে যাবেন হ্যাঁ সন্ধ্যা হয়ে গেছে টা 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 আব্বু আসেন আসেন টা টা মামা 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 পাসওয়ার্ড কি মুস্তাকি আরে আরে কি করে বাবা নানুর সাথে কালামানুর সাথে দুষ্ট হয়ে গেছে বাবা বেশি দুষ্ট হয়ে গেছো তুমি বেশি দুষ্ট হয়ে গেছো আব্বু আব্বু আব্বুকে ভাইজে আব্বুকে ভাইজে এখন আর কোথাও থাকবে না আর বেশি বেশি আর কোথাও আসো আসো চল আসো চল আসো মাশাআল্লাহ খাবার রেডি করে ফেলছে এই যে গরুর মাংস মুরগির মাংস শসা ডাল রান্না করছে মুরগির রোস্ট তেলাপিয়া মাছ ভাজি করছে সিঙ্গি রান্না করছে এই যে সব কিছু আমার শাশুড়ি আম্মারা বসে গেছে এই যে শাশুড়ি আম্মা রেডি হয়ে গেছে খাবার আবির বাবা কে ফেলো সবাই ব্যস্ত মোবাইল নিয়ে সাথে বসে যাও বসে যাও এ বসে যাও এ মাবু আসো শান্তা মাবু আসো না এ তোমরা কেউ আসো এই শান্তা আসো না কেউ তোমরা কেউ আসতেছো না মেজো ভাই সবাইকে বেড়ে দিচ্ছে মেজো ভাই বিদেশে ব্যবহার করেন নাকি মেজো ভাই মেজো ভাই এত বেশি দিয়ে না আমি এত খাইতে পারি না শান্তা বসো বসো এই শান্তা তোমরা না খাইলে আমরা খাবো না কিন্তু এখন খেয়ে ফেলবো সব কিলো খেয়ে ফেলো খেয়ে ফেলো বসে যাও বেগুন আনছে বেগুন আনছে এ মহিমাকে বেগুন দাও শান্তা বসে যাও বসে যাও আরেকবার সাথে খাবো বেশি করে কি দিও